বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পাবনা এক আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। পরে শোক প্রস্তাবের ওপর আলোচনায় সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার মৃত্যুতে একজন দক্ষ পার্লামেন্টারিয়ান, আইনজীবী ও রাজনীতিবিদ হারালো দেশ। নীলাদ্রি শেখরের রিপোর্ট। শুরু হল একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন। অধিবেশনের শুরুতেই ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে ডেপুটি স্পিকারের আসন শূন্য হয়। সেখানে পাবনা এক আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শামসুল হক টুকুর নাম প্রস্তাব করেন চিফ হুইপ নূরে আলম চৌধুরী। সেই প্রস্তাবে সমর্থন জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম। পরে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। জনাব মোহাম্মদ শামসুল হক টুকুকে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। জাতীয় সংসদের শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা সাবেক ডেপুটি স্পিকার প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মিয়াকে স্মরণ করেন। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে তার ঘটনাবহুল বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আমরা একজন ভালো দক্ষ পার্লামেন্টারিয়ানকে হারালাম, একজন সমাজসেবককে হারালাম, একজন আইনজীবীকে হারালাম। এটা আমাদের দেশের জন্য একটা বিরাট ক্ষতি বলে আমি মনে করি। তার পরিবারের প্রতি আমি আমার সমবেদনা জানাই, আর সেই সাথে সাথে আমি দুঃখ প্রকাশ করি জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী। কিন্তু তার মতন একজন ভালো মানুষ এইভাবে গুলি খেয়ে মারা যাবে, সিনজো আবের মৃত্যুতে গভীর শোক আমি জানাচ্ছি। তিনি একজন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন, আমাদের উন্নয়নের দিকে তাদের আন্তরিকতা ছিল এবং জাপান সবসময় আমাদের পাশে ছিল। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে জাতীয় সংসদের এই অধিবেশন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।